আল্লাহ বলেন আরেকটু জোরে কর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন হে ইমানদারেরা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আল্লাহ বলেন উপযুক্ত ভয় করার মতো ভয় কর পরিপূর্ণ ভয় কর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে ভয়ের দাওয়াত দিলেন কারণ হলো যেই আল্লাহ পাকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে ওই বান্দার দ্বারা কোনো গুনাহ হবে না জোরে বলেন হবে আল্লাহর বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকবে আল্লাহর ভয় যখন ঢুকে যাবে ওই বান্দার দ্বারা কোনো গুনাহ হবে না এই জন্য আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের মুমিন যদি বান্দা হতে চাও মুমিনের গুণাবলীর ভিতরে আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ বলেন প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে আল্লাহর নাম স্মরণ করা হলে ওই মুমিন বান্দার অন্তরসমূহ আল্লাহর ভয়ে কেঁপে উঠবে জোরে বলেন কার ভয়ে আর একটু জোরে বলেন কার ভয়ে তাহলে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জন্য ভয়ের দাওয়াত দিলেন মুমিনেরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ বলে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ ولا هم يحزنون الله ولن زرنا كو نشتوي زرع الله رولي تدير كونو بوينا تدير كونو چنتنا يقول الله رولي دير كي كونو بويا سي আর একটু জোরে কোন আল্লাহ বললেন জেনে রাখো যারা আল্লাহর অলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই কিন্তু আল্লাহর অলি যদি বান্দা হতে চাও অলি হইতে গেলে দুইটা গুণ থাকা লাগবে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার গুণ এক নাম্বার শর্ত হলো আল্লাযীনা আমানু এক নাম্বারে সহি ইমান থাকা লাগবে আর দুই নম্বর হলো ওয়া কানু ইয়াত্তাকুন আর দুই নম্বর হলো
মুত্তাকি হওয়া লাগবে আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকা লাগবে দুই নম্বর হলো আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে যদি বান্দা আল্লাহর ভয় অন্তরে না থাকে তাহলে ওই বান্দা আল্লাহর অলি না আমার ভাইয়া রব খুব মনোযোগ দিয়ে কথা বোঝার জন্য চেষ্টা করবেন মুসলিম শরীফ থেকে হাদিসটা বর্ণনা করতেছি আল্লাহর নবীর একজন সাহাবীর অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহর নবীর এক সাহাবী যেই সাহাবীর নাম ছিল হযরতে মায়েস ইবনে মালে জোরে বলেন কি নাম হযরত মায়েস ইবনে মালিক হযরত মায়েস ইবনে মালিক গুনাহ করে ফেলেছে হযরত মায়েস ইবনে মালিক জিনা করে ফেলেছে হযরত মায়েস ইবনে মালিক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে গুনাহ করার পর শয়তান যখন কেটে পড়ছে হযরতে মায়েস ইবনে মালিকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে হযরত মায়েস ইবনে মালিক এবার চিন্তা করতে লাগলো আমি তো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি আমি যখন মারা যাব মারা যাওয়ার পর তো আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না আল্লাহর বান্দা হযরত মায়েস ইবনে মালিক আমার নবীর দরবারে একটা দর দিছে আমার নবীর দরবারে যাইয়া আমার নবীকে ডেকে ডেকে বলে এ আল্লাহর নবী আমি গুনাহ করে ফেলেছি আপনি আমার বিচার করে দেন আল্লাহর নবী হযরত মায়েস ইবনে মালিকের দিক থেকে মুখটা ঘুরাইয়া ডান দিকে নিয়ে গেলেন হযরত মায়েস ইবনে মালিক ডান দিকে চলে গেলেন ডান দিকে যাইয়া বলে নবী গো আমি গুনাহ করছি আপনি আমার বিচার করে দেন আল্লাহর নবীর মুখটা বাম দিকে ঘুরালেন বাম দিকে ঘুরানোর সাথে সাথে হযরতে মায়েস ইবনে মালিক বাম দিকে চলে গেলেন যাইয়া বলে নবী আমি গুনাহ করছি মেহেরবানি করে আমার বিচার করে দেন আল্লাহর নবী ডাক দিয়া বলে এ মায়েস ইবনে মালিক বাড়িতে যাও বাড়িতে যাও আল্লাহর কাছে মাপ চাও ভুল করলে মাপ চাইতে হবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে নবীজি বললেন যাও যাও চলে যাও বাড়িতে যাও বাড়িতে যাইয়া মাপ চাও কার কাছে মাপ চাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে মাপ চাও তওবা করো হযরত মায়েস ইবনে মালিক এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর মায়েস ইবনে মালিকের অন্তর মানে না হযরত মায়েস ইবনে মালিকের দিল মানে না মায়েস ইবনে মালিক আবার নবীর দরবারে এসে বলেন নবী গো আমি গুনাহ করছি আপনি আমার বিচার করে দেন আল্লাহর নবী ডাক দিয়া বলে মায়েস রে যাও যাও বাড়িতে যাও তওবা করো হযরত মায়েস ইবনে মালিক এবার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাইয়া উযু করলেন দুরা কাত নামাজ আদায় করলেন হযরত মায়েস ইবনে মালিক আল্লাহকে একটা ডাক দিয়া বলে আল্লাহ আমি মায়েস ইবনে মালিক জিনা করে ফেলেছি আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও
এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, সকলে রয় দরজা হইতে ফিরিয়া, সকলে রয় দরজা হইতে ফিরিয়া, হইছে আপনার রজায় নইলাম পরিয়া, আপনি যদি মাফ না করেন আপনার বান্দাকে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, হযরত মাইস ইবনে মালিক জুড়ে কোন কার ভয়ে কাঁদে, আর একটু জোরে বলেন কার ভয়ে, হযরত মাইস ইবনে মালিক আবার নবীর দরবারে চলে গেলেন, নবীর দরবারে যাইয়া নবীজিকে ডেকে বলে, নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছি, আল্লাহ আমার গুনাহ মাপ করবে কি করবে না তার তো কোনো গ্যারান্টি নাই, তার তো কোনো গ্যারান্টি নাই, হুজুর মেহেরবানি করে আপনি আমার বিচার করে দেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা দেখো তো মায়েস ইবনে মালিক মদ পান করছে কিনা, তার ভারসাম্য ঠিক আছে কিনা, সাহাবায়ে কিরামরা মায়েস ইবনে মালিককে পরীক্ষা করলো, হযরত মায়েস ইবনে মালিককে পরীক্ষা করে দেখে না হযরত মায়েস ইবনে মালিক মদ পান করে নাই, আল্লাহর নবীকে হযরত মায়েস ইবনে মালিক একটা ডাক দিছে, নবী গো আমি মায়েস ইবনে মালিক মদ পান করি নাই, বরং আমি মায়েস ইবনে মালিক গুনাহ করার পর আমার অন্তরের ভিতরে এমন একটা জ্বলন্ত আগুন জ্বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার বিচার না করবেন নবী ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে আগুন নিভবে না, আমি জাহান্নামের আগুন ওই কবরের ভয়ঙ্কর আযাব আমি মায়ের সহ্য করতে পারবো না, এই জন্য আমাকে দুনিয়াতেই বিচার করে দেন, আমি দুনিয়ার শাস্তি সহ্য করতে পারবো কিন্তু জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। হযরত মায়েস ইবনে মালিক এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবারা তোমরা কোথায়? হযরত মায়েস ইবনে মালিককে পাথর মারো, হযরত মায়েস ইবনে মালিকের বিচার করা হবে, হযরত মায়েস ইবনে মালিককে গর্ত করে কোমর পর্যন্ত গেড়ে দাও, যেহেতু মায়েস ইবনে মালিক বিবাহিত জেনা করছে, একে পাথর মারো, পাথর মারতে হবে, পাথর মারা শুরু হইয়া গেল, এই পাথর মায়েস ইবনে মালিকের গায়ের ভিতরে লাগে, হযরত মায়েস ইবনে মালিকের গায়ের ভিতরে লাগতে লাগতে হঠাৎ করিয়া একটা পাথর মায়েস ইবনে মালিক
মালিকের মাথার মধ্যে লেগে এক ফোঁটা রক্ত ছিটকা যাইয়া এক সাহাবীর গায়ের মধ্যে লেগে গেছে ওই সাহাবী নাক ছিটকায়ার বলে আরে দেখে বলে একজন পবিত্র মানুষের রক্ত আমার গায়ের মধ্যে লেগে গেছে আমার নবী নাক দিয়া বলে এই আমার সাহাবী না না এখন আর আমার মায়েসকে অপবিত্র বলো না মারহাবাকান হযরত মায়েস ইবনে মালিক এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেলেন হযরত মায়েস ইবনে মালিককে কবর দিয়ে দেওয়া হলো এর কিছুদিন পর হযরতে মায়েস ইবনে মালিকের কবরের পাশ দিয়া আল্লাহর নবী হযরত মায়েস ইবনে মালিকের কবরের পাশ দিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেঁটে হেঁটে যায় নবীর সাহাবীদের মধ্য থেকে দুইজন সাহাবী আল্লাহর নবীর পিছনে পিছনে যায় আর একজনকে লক্ষ্য করে বলে এ নবীর সাহাবী শোনো এই যে কবরটা দেখা যায় এই কবরটা হলো মায়েস ইবনে মালিকের কবর মায়েস ইবনে মালিক গুনাহ করছিল জিনা করছিল পৃথিবীর কেউ জানছিল না হযরত মায়েস ইবনে মালিক নিজেই প্রকাশ করে দিয়েছে নবীর কাছে প্রকাশ করে দেওয়ার কারণে কুকুরের মতো পাথর মেরে মেরে তাকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী সাহাবীদের কথা শুনলেন কিন্তু কোনো কিছুই বললেন না আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পর দেখে রাস্তার পাশে একটা মরা গাধা একটা মরা গরু পড়ে আছে আল্লাহর নবী বললেন আমার অমুক অমুক সাহাবি কোথায় আমার সাহাবি কোথায় এই যে রাস্তার পাশে মরা গরু পড়ে আছে মরা গাধা পড়ে আছে তোমরা এই মরা গাধা মরা গরু গোশত ভক্ষণ করো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডেকে বলেন নবী গো এই গোশত তো আমাদের জন্য আরাম মরা গরু মরা গাধার গোশত তো খাওয়া আমাদের জন্য জায়েজ নাই আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবারা একটু আগে তোমরা তোমাদের এক ভাই মায়েস ইবনে মালিক নিয়ে সমালোচনা করা করিয়া তোমরা মৃত ভাইয়ের গোশত বক্ষণ করেছ সাহাবারা শোনো শোনো আমার মায়েস ইবনে মালিক গুনাহ করছিল আমার মায়েস ইবনে মালিক জিনা করছিল কিন্তু গুনাহ করার পর জিনা করার পর তার অন্তরের ভিতরে এই পরিমাণ আল্লাহর ভয় ঢুকে গিয়েছিল যে ভয়ের কারণে নিজেকে ঠিক রাখতে পারছিল না আমি নবী থেকে একবার নয় দুইবার নয় আমি তাকে চার থেকে পাঁচবার আমি তাকে তাড়িয়ে দিয়েছি ফেরত দিয়েছি কিন্তু আমার মায়েস ইবনে মালিকের অন্তরে এমন আল্লাহর ভয় যে ভয়ের কারণে আমার মায়েস আমাকে দিয়া বিচার করে আসছে আমার সাহাবারা শোনো আমার মায়েস ইবনে মালিক এমন তওবা করছে যে তওবাটা যদি আমি আমার মায়েস ইবনে মালিকের তওবাটা আমি যদি কোন জাতির মধ্যে বন্টন করে দেই তাদের গুনাহের জন্য এটা নাজাতের জরিয়া হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ এ আমার সাহাবারা শোনো শোনো আমার মায়েস ইবনে মালিকের অন্তরে এই পরিমাণ আল্লাহর ভয় আছে এই জন্য আল্লাহ বলেন ইয়া أيها الذين آمنوا اتقوا الله الله বলেন ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো হক তুকতিহি ভয় করার মতো ভয় করো আল্লাহ পাক এক নাম্বার নসিহত করলেন ইমানদারেরা
আমি আল্লাহকে ভয় করার মত ভয় কর আল্লাহ পাকের দুই নাম্বার নসিহত হলো আল্লাহ পাকের দুই নাম্বার ওয়াজ হলো আল্লাহ পাকের দুই নাম্বার দাওয়াত হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন আমি আল্লাহর দুই নাম্বার নসিহত হলো ইমানদার না মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বললেন ইমানদারেরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না তাহলে বোঝা গেল ইমানদার একটা জিনিস আর মুসলমান হওয়া হলো আরেক জিনিস ঠিক না ঠিক শুধু ইমানদার হইলেই হবে না আল্লাহ পাকের যেই বান্দা কলেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রেখে কলেমা পড়লো ওই আল্লাহর বান্দাই কিন্তু ইমানদার মুমিন হয়ে গেল ঠিক না ব্যাটি কিন্তু আল্লাহ পাকের বান্দা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর জান্নাত বিশ্বাস করে আল্লাহর জাহান্নাম বিশ্বাস করে সব কিছু বিশ্বাস করে কিন্তু আল্লাহর কোন হুকুম মানে না আল্লাহর কোন হুকুম মানে না তাহলে বোঝা গেল আল্লাহর বান্দা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু দৈনিক মসজিদে পাঁচবার আজান হয় একবারের জন্য মসজিদে যায় না তাহলে কি আসলে ইমানদার ঠিক কিন্তু মুসলমান হইতে পারছে আর জোরে বলেন পারছে মুসলমান শব্দের অর্থ কি মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা জোরে বলেন কি করা মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা আমরা আত্মসমর্পণ করব কার কাছে একটু আওয়াজ খুলে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আত্মসমর্পণ করব কার কাছে যারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন আল্লাহ খুশি হইছে না বেজার হইছে আর একটু জোরে কোন খুশি হইছে না বেজার হইছে তাহলে একটু জবান খুলে এমন জোরে একটা আল্লাহকে ডাক দিবেন আশপাশে যদি শয়তান থাকে যেন বহু দূরে পালাইয়া যায় আওয়াজ দিতে পারবেন একটু জোরে বলেন তো আমরা এখানে বসে আছি কার জন্য আর জোরে বলেন আমরা ইবাদত করব কার আর জোরে বলেন কার এ মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মুসলমানই করলেই কিন্তু মুসলমান হওয়া যায় না